हाय फ्रेंड्स, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে গেছি। আজকে সাহেবের ছুটি, তাই জন্য একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আমরা যাব আজকে হাতিবাগান মার্কেট শপিং করতে। পুজো তো এসেই যাচ্ছে, তাই জন্য আজকে যেহেতু সাহেবের ছুটি তাই সাহেবকে ধরলাম যে চলো একটু হাতিবাগান ঘুরে আসি। আমি কোনো দিন এর আগে যাইনি, আজকে প্রথমবার, কিন্তু খুব যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। আজকে যেহেতু সুযোগটা পেয়েছি, তবে কি বন্ধু বন্ধুরা, মেঘলা আকাশ করেছে, কি জানি বৃষ্টি হবে নাকি, তাও যাব। কারণ কি, পুজোর সময় শপিং করতে সবারই ভালো লাগে, আমারও খুব ইচ্ছা হচ্ছে অনেক দিন ধরে। তাই জন্য সাহেবকে আজকে অনেক জোর করে রাজি করিয়েছি, আর সাহেবও ওখানে রেডি হচ্ছে, আমিও তৈরি হচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি চুলটা বেঁধে নিয়েছি, আর এখন সাজগোজ একটু কমপ্লিট করে নিচ্ছি, আমরা চলে যাব। ভাতটা খেয়ে নিয়েছি সকালবেলা, কারণ কি কখন ফিরবো কোনো ঠিক নেই, তাই জন্য একটু ভাতটা খেয়ে নিলাম। সাহেবও ভাত খেয়ে নিলো, আমরাও ভাত খেয়ে নিলাম। এখন বাজে সকাল 10টা, এই 11টা, 10, 10:30, 11টার মধ্যে আমরা বেরোনোর চেষ্টা করব। যাই হোক, দেখো আমি পুরো রেডি হয়ে যাচ্ছি, আর সাহেবে ওখানে দোকান পাহারা দিচ্ছে, আর ওই ঘরে জামা কাপড় পরছে। দেখো আমি রেডি হয়ে গেলাম, আমার হয়ে গেছে সাজা গোজা কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে পড়ব। আর দেখো আমার ব্যাগও রেডি হয়ে গেছে, ব্যাগ কমপ্লিট গোছালো। সাহেব, ও সাহেব, সাহেব রেডি হবে এক্ষুনি, আর আমরা চলে যাবো আজকে হাতিবাগান পুজোর মার্কেটিং করতে, পুজোর শপিং করতে। আর হাতিবাগানে কেমন ভিড় সেটা সবটাই তোমাদের সাথে দেখাবো, জানাবো, সবটা করব। আর সাহেব এখনো রেডি হয়নি। সাহেব রেডি হও তাড়াতাড়ি, আবার ট্রেনে করে নিয়ে যাবে আজকে, বাস বললাম বাসে করে চলো, বুঝলে না, ট্রেনে, ট্রেনে যাবো, এই ট্রেনে যাবো, ঠিক আছে চলো ট্রেনেই যাব, কিন্তু নিয়ে তো চলো, নিয়ে তো চলো। যাই হোক বন্ধুরা, দেখো আমরা যাব, আর তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত শেয়ার করব, তাই তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো ঘুরতে যাই আর দেখি কি অবস্থা হাতি মার্কেট, হাতিবাগান, হাতিবাগানের কি অবস্থা আমরা দেখবো। চলো তোমরাও দেখবে আমাদের সাথে কি কি কেনাকাটা করি, সেটাও সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, বৃষ্টির জন্য দেরি হয়ে গেল, হ্যাঁ দাঁড়িয়ে রয়েছি ট্রেনের জন্য, ট্রেনের কোনো পাত্তাই নেই। দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ব্যারাকপুর স্টেশনে ট্রেনের জন্য, ট্রেনের অ্যানাউন্স করলেই আমরা যাব, কখন আসে ট্রেন। বৃষ্টির জন্য বন্ধুরা দেরি হয়ে গেল আমাদের, চলো দেখি ট্রেনে উঠে একদম হাতিবাগানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো তো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি হাতিবাগান মার্কেটে। উফ কি সুন্দর, প্রথমেই যে এত সুন্দর সুন্দর পার্সগুলো পেয়ে যাব, এত সুন্দর, দারুণ। আর তুমি দেখতে, তোমরা দেখতে পাচ্ছ আমি দাম দর করছি, আর মানে সব মার্কেটটা ঘুরে দেখার চেষ্টা করছি। খুব সুন্দর একটা দারুণ জায়গা বন্ধুরা, প্রথমবার আমি এসেছি, আগেই বললাম, তাই জন্য সব জিনিসটাই এত সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, খুব অনেকটাই কম দাম আমাদের ওই সব মার্কেটের থেকে, অনেকটাই কম দাম, তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমি কোনটা নেবো কোনটা নেবো সবটাই নেওয়ার চেষ্টা করছি, ই ভালো লাগছে, এত সুন্দর আমি তো ভাবতেই পারিনি। আর এই দেখো বন্ধুরা, দেখছো গোপালের জামা কি সুন্দর সুন্দর, যে গোপালের জামা মনে হচ্ছে সব কটা নিয়ে নিই, এত ভালো লাগছে, খুব সুন্দর গোপালের জামাগুলো, খুবই সুন্দর। আর মানে খুব দৃষ্টি মানে আকর্ষণ করছিলো এই দেখো ক্লিপগুলো, দেখো বন্ধুরা তোমরা শুধু দেখো, তোমরা যারা গেছো হাতিবাগান তারা তো জানোই, আর যারা যাওনি তারা আমি বলবো আমার ভিডিওটা দেখে একদম চলে যাও। কারণ কি বলো তো, দারুণ জায়গা একটা, খুব সুন্দর জায়গা, খুব কম দামে অনেক জিনিস পাওয়া যায়, দারুণ দারুণ কালেকশান, এত ভালো লাগছিলো না, উফ কি সুন্দর। দেখো জামাকাপড়গুলো এখানে সব কটা 150-200-এর মধ্যে মানে তোমরা প্যান্টগুলো পেয়ে যাবে, চুড়িদারগুলো অনেক কম দাম, শাড়ি কম দাম, মানে সব মার্কেটটা এত সুন্দর সুন্দর। গলাহারগুলো, এই যে গলাহারগুলো না 150 টাকা করে, এত সুন্দর সুন্দর বন্ধুরা, কি যে ভালো লাগছে। জুতোগুলোর যে কি সুন্দর সুন্দর কালেকশান জুতোর, ইস পুরো মার্কেটটা আমি ঘুরে দেখতে দেখতে অনেক কিছু কিনেও ফেলেছি সত্যি কথা। তবে তোমরা ভাবছো যে অনেক কম দামে এখানে পেয়ে যেতে পারো, তোমরা যারা মানে এসেছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে সত্যি কথা কিনা। এরকম আবার গোপালের জামা, আমি শুধু সত্যি দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি আমি তো,
আজকে পুরো পাগল টাইপের হয়ে গেছি। আর সাহেব বলছে তুমি কি সব এখনই কিনে নেবে, তুমি আজকে অল্প একটু কেনো, যে মার্কেটটা ঘুরে যাও আবার আসবে পুজোর আগে আগে। আমি বলছি না আজকেই নেবো। এই হচ্ছে এখন কি করব বন্ধুরা, আমার আমি দেখে না সত্যি দারুণ সুন্দর লাগছে আজকের মার্কেটটা, আমার এত ভালো লেগেছে। আমি কোনোদিন এরকম এত সুন্দর মার্কেট সত্যি কথা বন্ধুরা আমি কোনোদিন যাইনি, তাই জন্য আমার প্রথম ফার্স্ট টাইম। কিন্তু আমার দারুণ লাগছে, মানে ভীষণ আনন্দ লাগছে আজকে এত সুন্দর মার্কেটটায় সাহেব নিয়ে এসছে আমাকে, হাতিবাগান মার্কেটটা খুব খুব ভালো লাগলো। আর তোমরা অবশ্যই, আমি তোমাদেরকে বারবার বলবো, তোমরাও কমেন্টে জানাও যে তোমরা যদি গিয়ে থাকো তাহলে কেমন, এখানে গেলে কেমন ভালো লাগে, তোমরাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে কি ভালো লাগছে। দেখো গোপালের এই যে জামাটা দেখছো, এই জামাটা তো আমি নিয়েই নিলাম, গোপালের জামাটা যে কি সুন্দর, উফ এত সুন্দর। আর এই জামাটার দাম কত জানো বন্ধুরা, 60 টাকা মাত্র। হ্যাঁ সত্যি কথা, 60 টাকা মাত্র। কি ভালো লাগছিলো জামাটা, এত সুন্দর, খুব ভালো লাগছিলো। আর অনেক মেয়েদের ভিড়, প্রচুর মেয়েদের ভিড়, প্রচুর জামা কাপড় মানে সব কিছু, তোমরা এখানে দারুণ দারুণ কালেকশান। আহ জুতোগুলো যে সুন্দর না বন্ধুরা, উফ সব মানে সবটা তো আর তোমাদের ভিড়ি। এইখান থেকে আমি একটা মানে ইসে টেবিলের পাতার একটা ক্লথ নিয়ে নিলাম, এত সুন্দর সুন্দর কানের, উফ তোমরা দেখো জাস্ট এত সুন্দর সুন্দর কানেরগুলো, ওরে বাপরে মানে অসাধারণ অসাধারণ কালেকশান। দেখো কি সুন্দর সুন্দর কালেকশান, এই লালটা না আমার দারুণ লেগেছে একদম, উফ কি সুন্দর, খুব ভালো লেগেছে। তবে এখান থেকে এখনও পর্যন্ত আমি কানেরটা কিনিনি, দেখেছি, কারণ কী বলতো আমি আবার যাব পুজোর ড্রেসটা কেনা হোক আগে, তারপরে তো আমি আজকে দেখতে এসেছিলাম। আর কিছু নিয়েওছি, কিছু নিয়েনি একদমই নয়, নিয়েছি কিছু, কিন্তু দারুণ দারুণ কালেকশান, উফ এত সুন্দর লাগছে। আমি তো সত্যি কথা বন্ধুরা আমি পাগল হয়ে যাওয়ার জোগাড়। আর প্রত্যেকটাই কিন্তু একদম অনেকটা কম দাম। তবে হ্যাঁ আরেকটা কথা, আমি যেটা মানে অনেকটা ঘোরার পরে বুঝলাম, এবং আমি শুনেও ছিলাম যে এখানে প্রচুর পরিমাণে দাম দর করতে হয়, দাম দর করলে অনেকটা অর্ধেকেরও বেশি দামে তোমরা কম দামে পেয়ে যেতে পারো। সত্যি কথা সেটা গিয়ে দেখলাম একদম সত্যি। তোমরা আমি একটা মানে ব্যাগ পছন্দ করেছি, সেটাকে বলছিল 750 টাকা, আমি মানে অসাধারণ ব্যাগটা, আর সেটাকে ওরা 350 টাকায় এক ধাক্কায় নামিয়ে দিল, ওরা নিজেরাই নামালো, আমি কিছুই বলিনি, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাহলে তোমরা ভাবো সেটাকে যদি আমি 200 বা 250তে বলি হয়তো দিয়ে দিতে পারে, 200তে না দিলেও 250তে দিয়েও দেবে। আর গলাহারগুলো দেখছো বন্ধুরা, তোমাদের বকবক করতে করতে গলাহারগুলোর কথাই বলছি, বলতে ভুলে গেছি। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানে দেখছিলাম গলাহারগুলো, উফ কী সুন্দর কী সুন্দর, খুবই সুন্দর এই গলাহারগুলো, যে কী ভালো লাগছে না, উফ অসাধারণ কালেকশান বন্ধুরা। আমি এরকম সত্যি কথা তোমরা কোথাও হাতিবাগান ছাড়া কোথাও দেখেছো কি না আমি জানি না, তবে তোমরা যদি দেখে থাকো আমাকে অবশ্যই জানিও যে এই মার্কেটটিতেও পাওয়া যায়, এরকম করে কমেন্ট অবশ্যই করো। আর আমি অবশ্যই যাব তোমাদের সাথেও শেয়ার করবো সেটা। যাই হোক দারুণ দারুণ, দেখো কি সুন্দর সুন্দর। আর আমার দেওরের বিয়ে আসছে, সে তো তোমরা দেখিয়েছো আগের দিন, দেখালাম এই গলাহারটা না আমি দেখছিলাম, এই গলাহারটা কত বলছি বলো তো, 300 টাকা। উফ শুধু শাড়িটা তো কিনবো আগে, শাড়িটা না কিনলে এগুলো কিনে কী করবো, এবার ধরো একটা কালার কিনেই নিলাম। তাই জন্য দেওরের বিয়ের আগে তো অবশ্যই আরেকবার যাব, তখন তোমরা অবশ্যই দেখতে পারবে উফ কী সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশান। আমার পুজোর থেকেও এখন মেন ব্যাপারটা কী জানো বন্ধুরা, দেওরের বিয়ে, ওটা নিয়েই মাথা খারাপ হয়ে রয়েছে যে পুজো গেলেই তো দেওরের বিয়ে শুরু হয়ে যাবে, তাই জন্য পুজোর শপিং কম হবে, দেওরের বিয়ের শপিংটাই বেশি হবে, ওটাই মাথায় রেখে এবার পুজোর কেনাকাটা শুরু হবে। যাই হোক দেখো দেখতে পাচ্ছ, উফ কী সুন্দর সুন্দর কালেকশান, মনে হচ্ছে সব নিয়ে যাই বাড়িতে, কিন্তু সব তো নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ কি তাহলে তো আমার সাহেব পুরো ভুতুর হয়ে যাবে। যাই হোক দেখো চূড়াগুলো, চূড়াগুলো কি সুন্দর, এখানে এত সুন্দর এত সুন্দর, মানে শুধু সুন্দরই বলে যাচ্ছি আর কিছু বলছি না। সব কলেজ স্টুডেন্টরা না বা কোনো মেয়েরা তার মার সঙ্গে এখানে দেখছো, এই দোকানটা দেখো বন্ধুরা, শুধু চুলের মানে চুল সাজানোর জিনিস, উফ কী যে সুন্দর লাগছিল না,
উফ, অসাধারণ লাগছিল, কি ভাল লাগছে, মনে হচ্ছে স্বপ্নই স্বপ্নই স্বপ্নই, এত সুন্দর। সাহেবকে বলেছি এর পরের বার যখন আসবো না সাহেব, তখন অনেক টাকা নিয়ে আসবে তুমি। সাহেব বলছে আমি আসবোই না, বলছে তোমাকে আমি টাকা দিয়ে দেবো, তুমি যার সাথে পারো আসো, এসে গিয়ে নিয়ে যাও। কিন্তু আমি বলেছি না, আমি তোমার সাথেই আসবো, কারণ কি এইসব জিনিসগুলো সাহেবের সাথে না এসে নিয়ে নেওয়া মানে বোকামি করা, কারণ কি কতটা পর্যন্ত আমি কিনবো। উফ, এত সুন্দর সুন্দর কালেকশান বন্ধুরা, ও গড, এত সুন্দর, আমি কোনো এতদিন কোথায় ছিলাম এটাই ভাবছি, এতদিন ধরে যদি নিতাম বন্ধুরা, কত সুন্দর সুন্দর। দেখছো মেয়েদেরও ভিড় হয়ে গেছে, আর প্রচুর জুয়েলারি কালেকশান, প্রচুর কসমেটিক্স কালেকশান, কতটা তোমাদের দেখাবো বন্ধুরা। দেখো টিপের দোকান, শুধু ওখানে টিপ পাবে, উফ, মানে টিপগুলোও অসাধারণ অসাধারণ ছিল, সব মানে টিপের কালেকশান। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। যারা যাওনি তারা আমি বলবো এই পুজোর আগে একবার অবশ্যই যেও, দারুণ দারুণ একদম। দেখছো চুড়ি তো চুড়ি, যেখানে চুড়ি পাবে সেখানে চুড়িই পাবে, এত সুন্দর সুন্দর, না কি ভাল লাগছে কি ভাল লাগছে। দেখো গোলাপগুলো দেখেছো, এই যে দেহরের বিয়েতে গোলাপ না লাগালে হয়, আর একটা গোলাপ মানে জ্যান্ত গোলাপ বা টাটকা গোলাপ কিনতে গেলে এই যে ব্যাগ, ব্যাগের দোকানটা বলছিলাম না, এই তো এই ব্যাগের দোকানটাই তো, এই ব্যাগের দোকানটাই যে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। ওই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো ব্যাগগুলো, ওখানের থেকেই একটা পছন্দ হয়েছিল আমার, আমি হাতে নিয়ে দেখলামও, কিন্তু মানে এখন দেখো পুজোতে তো ব্যাগ অতটা ব্যবহার করবো কতটা করবো সেটা জানি না, কিন্তু দেওরের বিয়েতে তো অবশ্যই একটা ব্যাগ লাগবে, তাই জন্য ব্যাগ দেখে আমি একদম দেখেই নিচ্ছিলাম, কিন্তু মানে এখন নিইনি, কারণ কি একটু ম্যাচিং করে নেওয়ারই চেষ্টা করবো। এই যে দেখছো চুলের, ওহো চুলের এই খোপাগুলো আমার কিন্তু দারুণ আকর্ষিত করেছে আমাকে, ভাবছি যে চুল নিজে 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 না বাদ দেওয়ালে এগুলো দিয়ে তো সাজানো যায় চুলটাকে। দেখি ওকে এরকম ভাবতে ভাবতে পুরো মার্কেটটা আমি ঘুরে ফেললাম, খুব সুন্দর একটা মার্কেট। আমি তোমাদেরকে বারবার করেই বলছি যে তোমরা একবার এসো যারা আসোনি, আর এখানে দেখছো দেখো তোমরা গিফট দিবে কাউকে, চা মানে এই যে শোপিস নানা রকম এখানে বাসনপত্রের কাছের মানে এগুলো পেয়ে যাবে। এই দোকানটাও খুব ভালো লাগছিলো, আমি একটা তেলের শিশি দেখছিলাম মানে একদম দারুণ লাগছিলো। সাহেব বললো এখন কিচ্ছু নিতে হবে না, কয়েকটা জিনিস নিয়েছি, খুব মিথ্যে কথা বলবো না যে একদম কিছু নিইনি, কয়েকটা জিনিস অবশ্যই কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। যাই হোক দেখো পুরো মার্কেটটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম, আর তার মধ্যে হয়ে গেল কি জানো, চারটে বেজে গেছে, চারটে সাড়ে চারটে কমসে কম বেজেই গেছে। এইবার না সাহেব আমাকে খুব তাড়া মারছে, সাহেব বলছে তুমি যে বাড়ি যাবে কি না, আমি তো আসছিলামই না, এবার বাড়ি যাবো, তার আগে একটু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দেবো। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগো। এই দেখো আমি ভিডিও তোমাদের জন্য করেই যাচ্ছি করেই যাচ্ছি, সাহেবকে বলছি আমার ব্যাগটা একটু ধরো, ব্যাগটা দিয়ে সাহেবকে আবার জুতোর দোকানে ঢুকে গেলাম। দেখো জুতো মানে একটার পর একটা মানে কিছু সব কিনেই যাচ্ছি, আর সাহেব এদিকে আমার পেছন পেছন ঘুরেই যাচ্ছে। যাই হোক এরকম ঘুরতেই থাকবো ঘুরতেই থাকবো, তোমাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে অন্য কোনো ব্লগে আবার চলে আসবো, ততক্ষণ আমার ভিডিওগুলো সব দেখতে থাকো, আর অবশ্যই জানিও যে কেমন কেমন লাগলো তোমাদের ভিডিওটা। চলো এই দেখো আমি একটার পর একটা দোকান দেখেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি। যাই হোক আজকের জন্য সবাইকে বাই বাই, টাটা।